ভিহার্স আজকে আপনাদেরকে আমি একটা ভিন্ন একটা টিউটোরিয়াল নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে দেখেন এখানে স্ক্রিনে আপনি যে ইমেজ দেখতে পাচ্ছেন তিনটা দেখেন এটার একটা সোল্ডার ফরওয়ার্ডের একটা অপশন আছে এটা আপনারা অবশ্যই অনেকেই জেনে থাকবেন যারা গার্মেন্টস ট্রেডে আছেন তো সোল্ডার ফরওয়ার্ডটা নিয়ে আমাদের নানান জনার নানান অভিমত থাকে প্যাটার্ন করতে গেলে আমি অপটেটিক্সে প্যাটার্ন করে দেখাবো দেখেন এই এটা একটা শোল্ডার ফরওয়ার্ড হ্যাঁ এই যে এটা একটা শোল্ডার ফরওয়ার্ড শোল্ডার ফরওয়ার্ড মানে হচ্ছে কি শোল্ডারটা সম্মুখে চলে আসছে আমরা বাংলায় যেটা বুঝি আর ব্যাকওয়ার্ড হলে শোল্ডারটা ব্যাকে চলে যায় এটা তো আমরা বুঝে থাকি কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট রিফেস দেখেন এখানে কিন্তু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুইটাই আছে দেখেন এখানে কিন্তু ফ্রন্ট ভিউতে আছে কি এই যে নেকের এখানটাতে শোল্ডারের অল্প একটু পেয়েছে মানে হাফের একটু বেশি আছে এখানে দেখেন এটুকি শোল্ডার ফরওয়ার্ড আছে বাট এটুকি নেই এটুক হয় ব্যাকওয়ার্ড না হয় শোল্ডারের সমান এটা একটু ভিন্ন টাইপের তাই না তো আমি খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করতে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যত এরকম সুন্দর ভিডিও আপনার দূর করে চলে যায় সবার আগে তো বিষয়টা হচ্ছে আমরা আগে প্যারালাল যেটা এটা কিন্তু প্যারালাল নয় হ্যাঁ এটা হচ্ছে প্যারালাল মানে সমানভাবে নেক এবং শোল্ডার এগুলো হচ্ছে প্যারালাল তাই না তো আমি প্যারালালে একাধিকভাবে আমি আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাবো কীভাবে প্যারালালটি আপনি করতে পারবেন এরপরে আমি ওইটা আসবো খুব ধৈর্য সহকারে দেখবেন যে আমি এখানে একটা আমার প্যাটার্ন তৈরি করা আছে এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই আছে আলাদাভাবে তাই না এই যেমন এক্রস পয়েন্ট আছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি এখন এটাকে কি করতে পারি আমি আপনাকে তিনটা আমি এখানে আপনাকে পোস্টিং দেখাবো এর ভিতরে আপনার কাছে যেটা ইজি মনে হবে সেটা আপনি করতে পারবেন তো আমি এই স্প্রেস করে সিমেট্রিক করে নিই আমি অপরেটিক সফটওয়্যারে দেখাচ্ছি বন্ধুরা সিমেট্রিক করে নিলাম ওকে ফাইন এরপরে প্রেস করে আমার এখানে যে প্যারাল টুলটা আছে আমি এখান থেকে জাস্ট এখানে এনে ধরেন দুই এম আমি দিলাম হ্যাঁ টু সিএমই বেশিরভাগ থাকে ওয়ান এম থাকে ওয়ান পয়েন্ট ফাইভ থাকে যেভাবে থাকে ওভাবে করবেন আচ্ছা ওকে এখন আমি এখান থেকেই আমি যে ট্রেস সিগমেন্ট টুলটা আছে এই যে ট্রেস সিগমেন্ট টুলটা কন্ট্রোল বি প্রেস করলে আপনি পাবেন সেখান দিয়ে আপনি জাস্ট এটাই প্রেস করবেন এটাই প্রেস করবেন এটাই প্রেস করে এখানে যেতে হবে আপনাকে এই পর আপনার এই এই দাগে চলে আসবেন এই দাগে চলে এসে আপনাকে কী করতে হবে এই যে এখানে ধরবেন ধরে আপনার এখানে এসে ব্যাস আপনি এই পিসটাকে আলাদা করে নিলেন এটা হচ্ছে ব্যাক পার্ট ফরওয়ার্ড মানে কি আপনার ব্যাকটা ফরার্ডে ফ্রন্টে চলে আসছে তা আমার এই ব্যাক পার্টটা ফ্রন্টে চলে আসবে এরপর আমি ফ্রন্টটাকে আলাদা করার জন্য আমি কী করব ঠিক ওই সেম টুল দিয়েই আমি এখানটা চলে আসবো এখানটাতে চলে আসবো এখানটাতে চলে আসবো এখানটাতে চলে আসবো ওকে আমি পার্টটাকে এখানে নিয়ে আসলাম এখন আপনি এই প্রেস করে আপনি এটাকে সিমেট্রিক করে নিন আর এটাকেও সিমেট্রিক করে নিন তাহলে কী দাঁড়ালো দেখেন আমি এটাকে ডিলিট করে দেবো এটাকেও ডিলিট করে দেবো আর ইন প্রেস করে আমি এখানে মার্ক দিয়ে দেবো আপনি চাইলে এখানে দিতে পারেন নাও দিতে পারেন জাস্ট আমি একটু ট্রেল দেখার জন্য আমি দেখাচ্ছি এখন দেখেন আমি এই ফ্রন্ট পার্টটা এখানে নিয়ে আসলে দেখেন ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ছোটো হয়ে গেছে না আমার এখান দিয়ে ব্যাক ঘুরে যাবে এই ব্যাক এখান থেকে কী হবে ঘুরে যাবে যেমন আপনাকে আমি এখান থেকে দেখাচ্ছি দেখুন এই যে ঘুরে এটার সাথে সুন্দরভাবে মিলে গেল এটা হচ্ছে ফরওয়ার্ড আপনি ক্লিয়ার আচ্ছা এই একটা আছে আর একটা আবার আছে কীরকম দেখেন আমি এটা সিমেট্রিকটা এখানে করে নিয়ে আসবো এখন এখানটাতে আমি সিপ টি প্রেস করে এটাকে কেটে দেব ট্রিমিং করে নিলাম এরপরে কি করব আবার আমি পি প্রেস করে এটার উপরে প্রেস করে আমি দুই সিম যদি ফরওয়ার্ড থাকে তাহলে এখানে ডাবল লিখবো মাইনাস ফোর আর যদি এখানে দেড় দিতাম তাহলে মাইনাস থ্রি দিতাম মানে যা দেবো তার ডাবল ব্যাস এরপর আমি ডিপ প্রেস করবে যে পেন টুলটা দিয়ে আমি এখানটাকে এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসব ব্যাস আবার কী করবো ফিনিশিং ড্রাফ দিই আবার ঠিক এটাকে এখানে নিয়ে আসবো ক্লিয়ার আচ্ছা এখন আমি যদি কন্ট্রোল বি দিয়ে এখানটাকে আমি আলাদা করে ফেলি দেখেন আমি এখন এটাকে সিমেট্রিক করে নিই এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভাইয়া এবং খুব আমি আপনাকে ইজিলি দেখানোর চেষ্টা করছি আমি এখানে কারবারটা করে দিলাম এখানে দ্বিতীয় পারেন নাও দিতে পারেন এখন আমি এটাকে যদি এটার উপরে বসাই দেখেন আমার দুইটা কিন্তু সেম হয়ে গেল সেম হয়ে গেল না আমি এখন এটাকে ফোল্ড করলেও এটার মতোই আসবে হবে ওকে এই গেল আপনার দ্বিতীয় প্রসেস এরপরে আমি তৃতীয় প্রসেস চলে যায় কী করবো আমি পি প্রেস করবো এই যে প্যালের টুল এটা দিয়ে আমি এখানটাকে কী করবো আমি টু সিএম নিলাম হ্যাঁ টু সিএম আমি এখন কী করবো আমি আপনার কন্ট্রোল বি প্রেস করে এটাকে আমি আলাদা একটা পিস বানিয়ে ফেললাম প্রেস সেগমেন্ট দিয়ে এরপরে আমি এটা ফিলিপ করে ঘুরিয়ে নিলাম ফ্লিপ করে ঘুরিয়ে নিয়ে আমি যেটা করবো আমি যে প্রেস করবো যে প্রেস করে আমি এটার সঙ্গে এটা মিলিয়ে দেবো মিলিয়ে দেখেন মিলে গেল আমি এখানে এটা কার্ডমার্ক দিয়ে দিতে পারি এখানেও চাইলে দিয়ে দিতে পারি হ্যাঁ এখন কথা হচ্ছে আমি কন্ট্রোল বি প্রেস করে আমি ফ্রন্টকে আলাদা করে ফেলে এই যে ফ্রন্টকে আলাদা করে আমি এ নিয়ে নিলাম আবার এখন ব্যাগকে আলাদা করে আমার ব্যাগ আলাদা করার জন্য আপনার ওই সেম প্রসেসে আপনি কন্ট্রোল দিয়ে চলে যাবেন এই যে দেখেন এখন কথা হচ্ছে আপনি এই স্প্রেস করে এটাকে যখন এটার উপরে ফেলে দেবেন তখন দেখবেন যে সিমেট্রিক করবো এই প্রেস করে এবার আমি এটার উপরে এটা ফেলে দিলাম এটার সাথে কিন্তু মিলে গেল তাই না আমি অবশ্যই এটাকে ডিলিট করে দিই এটার দরকার নেই তো এখন দেখেন আপনার আমি ফরওয়ার্ডটা আপনাকে কত কয়টা প্রসেস তিনটা প্রসেস এখানে দেখিয়েছি এখন এটা হচ্ছে প্যারালেল তাই না এখন এর ভিতরে আমার কাছে মনে হচ্ছে কোনটা এই সেকেন্ডটা তাই না এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করতে পারবেন আচ্ছা এখন আমি থার্ড অপশনে যাব থার্ড অপশনে এখানে দেখেন নেকে আছে বাট শোল্ডারে নেই আর্ম আর্ম সাইডে নেই তাই না সেক্ষেত্রে আমার এখানে ধরেন আমি আনুমানিক একটা বসিয়ে দিয়ে আপনার মেজারমেন্ট তো অবশ্যই থাকবে মনে করেন এখানে দেখছি এম তাই না শোল্ডারের জিরো তো সেক্ষেত্রে আমি নেকি এখানে কী করবো ও প্রেস করে এখানে এসে আমি দেবো হচ্ছে এই কাপটা এখানে দিতে হবে ভাইয়া দেড় ওয়ান পয়েন্ট ফাইভ ক্লিয়ার আর আপনার এখানে যদি জিরো থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন টুল দিয়ে আপনি ঠিক এই জায়গাটা এসে এখানে জিরোতে নিয়ে আসবেন ওকে এখন আপনি কন্ট্রোল ভি প্রেস করে এই এই পার্টটাকে আলাদা করে নেবেন আলাদা করে নেবেন আলাদা করে এটাকে আপনি ফিলিপ করে নেবেন ফিলিপ করে জাস্ট এটা এখানেই রেখে দিবেন রেখে দিয়ে আপনার কি করতে হবে যে প্রেস করে এটার সঙ্গে এটা জুড়ে দেবেন ব্যাস এখন কথা হচ্ছে আমার ইন প্রেস করে এখানে একটা কার্ড মার্ক দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার এই পার্টটা ফোল্ড হয়ে এখানে আসবে যেমনটা আমি দেখাচ্ছি আপনাকে ফোল্ড ইন করে এই যে দেখেছেন তখন কিন্তু আপনার এই জায়গাটা ক্লিয়ার থাকবে আর যদি আপনার অন্য রকম ভাবে যান সেটা একটু ক্রিটিক্যাল প্রসেস অর্থাৎ আপনার যদি এই আর পয়েন্টও যদি ব্যাকওয়ার্ড থাকে সেটা আপনি কিভাবে করবেন আমার এটার উপরে অনুমান করে আপনি নিজে নিজে বাসায় ট্রাই করবেন মনে করেন আপনার ফ্রন্টে আছে দেড় সিএম ফ্রন্ট আপনার নেকে আছে ফরওয়ার্ড দেড় সিএম আর ব্যাকওয়ার্ড শোল্ডারের সাইডে আছে অন সিএম তাহলে এটা কীভাবে করতে হবে আপনি বাসায় নিজে ট্রাই করবেন যদি পারেন তো ভালো আর যদি না পারেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আবার এটা নিয়ে সুন্দরভাবে একটা ছোটো টিউটোরিয়াল দিয়ে আপনাকে জানিয়ে দেব ততক্ষণ সঙ্গে থাকবেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না